হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। বগুড়ার শাহনাজপুরে গোপনে এক নববধূর গোসলের ভিডিও ধারণ ও শ্লীলতাহানি রিপনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত 2টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন উপজেলার আড়িয়া ইউনিয়নের কাটাবাড়ি দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে। প্রসঙ্গত, গত রবিবার দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের কাটাবাড়ি দক্ষিণপাড়ার এক নববধূর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ করেছিলেন রিপন। এ সময় নববধূ তাকে দেখতে পেয়ে চিৎকার দিলে রিপন তার মুখ চেপে ধরে শ্লীলতাহানি করেন এবং কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাবে রাজি না হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেন এবং কাউকে কিছু বললে বড় ধরনের ক্ষতি করার হুমকি ধামকি দেন রিপন। এক পর্যায়ে নববধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রিপন পালিয়ে যান। এ ঘটনায় সোমবার ওই নববধূর মা বাদী হয়ে শাহনাজপুর থানায় মামলা দায়ের করেন। স্থানীয়রা জানান, রিপন একজন মাদকসেবী ও বখাটে। এর আগেও সে প্রতিবেশী এক স্বামী স্ত্রীর বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করেছিলেন। রিপনের স্বজনরা স্থায়ীভাবে প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা ভয়ে আর লোকলজ্জার কারণে আইনের আশ্রয় নিতে পারেননি। এভাবে একের পর এক এ ধরনের অপকর্ম করে যাচ্ছিলেন রিপন। শাহনাজপুর থানার ওসি আজিমুদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তো ভিউয়ার্স, এই ছিল আসলে এই মানে ঘটনাগুলো আসলে আমার মানে পড়তেও আমার খুব খারাপ লাগে যে আস্তে আস্তে সমাজ ব্যবস্থাটা কেমন হয়ে যাচ্ছে। আসলে মানে মানুষগুলো দিন দিন অমানুষে পরিণত হয়ে যাচ্ছে, কি বলবো, মানে বলার ভাষা নাই আর। হ্যাঁ, মানে এত পরিমাণে এই নিউজগুলো শুনতে হয়, জানতে হয়, বুঝতে হয়, আসলে খুব খারাপ লাগে, মানে শুনতে পড়তেও খারাপ লাগে আসলে। তবু আপনাদেরকে জানানোর জন্য পড়তে হয়, তবে মানে বলতেও কেমন লাগে আসলে। এর থেকে কবে যে আমরা মুক্তি পাবো আমি জানি না। তো আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশে থাকুন। ধন্যবাদ সবাইকে।